চাপৰৰ সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বিজেপিৰ বিধায়ক অশোক কুমাৰ সিংহীৰ ব্যাপক নিৰ্বাচনী প্ৰচাৰ। আপোনাৰা নিয়ে যাতে পাৰেন মুছলমানৰ জন্য কোনো হতে যাওয়ার জন্য মিটিং করার আপনাদের দেখা নাই কেন বানাইলেন? এমপি স্যার তো বহু টাকা পায়, এখান থেকে আনোয়ার হোসেন সাহেব স্বর্গীয় উনি মন্ত্রী ছিলেন, গুলাব তারা বাইদ উনিও এমএলএ ছিলেন, উনি কেন বানায় নাই? আমি বানাইছি একটা না দুই দুই ছিল সব ভাবনা মঞ্চ চান্দিকা যায় দেখে আসেন, অত্যাধুনিক বানাইছি বাঙালি পাড়া যায় দেখে আসেন, মেন টাউনের মাঝখানে বাঙালি পাড়া জিপিতে আমি বানাইছি সদ্ভাবনা মঞ্চ, যেখানে মুসলমান ভাইরা নিজের বিয়া সাদি সব করতে পারবেন একটা অত্যাধুনিক ফাইভ স্টার হোটেলের মতো। কেন আনছিল বংশিত ওরা সকালবেলা যায় ধুবুরীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলে বিরাশীপাড়া পূব সমষ্টিত সংখ্যালঘু রাইজর উন্নয়নের ক্ষেত্র কি কাম করলে তাক মুক্তি বিভেদ আহ্বান বিধায়ক অশোক কুমার সিংহীর, তেতিয়াহে দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাব। হয়, নির্বাচনের দিন যিমানেই চমু চাপি আছে সিমানেই যেন আকর্ষণীয় হয়ে পড়ছে বিরাশীপাড়া পূব সমষ্টির রাজনীতি। বিশেষকৈ বিজেপির বিধায়ক অশোক কুমার সিংহীয়ে সমষ্টিটোর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত ব্যাপক নির্বাচনী প্রচার চলোৱা দেখা গৈছে। চাপরর পুথিমারীর সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলত বিধায়ক অশোক কুমার সিংহীয়ে রাইজর মাজত নির্বাচনী প্রচার চলাই ধুবুরীর সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমলে বিলাসীপাড়া পূব সমষ্টিত সংখ্যালঘু রাইজর উন্নয়নের ক্ষেত্র কি কাম করলে তাক সংখ্যালঘু রাইজে সাংসদগুলিক প্রশ্ন করবলে আহ্বান জানালে আর এই ক্ষেত্রে সাংসদগুলিক মুক্তি দিবলে আহ্বান বিধায়ক অশোক কুমার সিং। আমি টিলাপাড়া জিপির পর আরম্ভ করে এটা আমি এই জিপিত আহি পাইছো পুঠিমারি, এটা আমি ধীরেশ্বর তারাঙ্গপুর যাম, তারপর আমি ফুটকিবাড়ি যাম, এনেকা কন্টিনিউ চলি থাকি আমার নির্বাচন দশখন বারোখন করে আমি সভা করো আর বিশ পঁচিশটা আমি সিটিং হয়ে থাকে মানুষ আহি থাকে তার লোক করে থাকো, নির্বাচন আমার ভাল প্রচার চলি আছে, বেলেগ জনতে আরম্ভই করবো পারা নাই, তেওঁলোকে নিজের জোটে মিটাব পারে নি, মহাজোট মানে নিজের মধ্যে জোট লাগি গেছে, তেওঁলোকে কেনেকে জোট মোট করব ঠিক করতে ইলেকশন পার হয়ে যাব আমি উপরে ওলাই যাম, ভাল ভাল রেসপন্স ভাল বুঝি পাইছে মানুষে বুঝি পাইছে, ইমান দিনে ভুল আছিল, ইমান দিন মানুষে কাম করা নাছিল সংখ্যাগুলো অঞ্চল, আমি কাম করছো আমি সদকে কোম, এই কারণে তো কোম আমি বদরুদ্দিন সাহেবক আহ্বান করো আহক আমার লগত ডিবেট, আমি কোনো কাজিয়া করার কথা নয়, শিক্ষিতভাবে তেও আহক তেও মুসলমান সমাজের কারণে কি করেছে আর মই কি করেছো ডিবেট করব, ডিবেট করলে দুধ দুধ পানি পানি হয়ে যাব। সাপরপরা জাকিউর রহমানের রিপোর্ট অসম টুডে।